আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু বই খাতা। আজকের ভিডিওতে আমরা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের টিউশন ফি সম্পর্কে জানার চেষ্টা করব তাদের ওয়েবসাইট থেকে। প্রথমে বলে রাখি, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়, যেমন ধরো সিএসই, ট্রিপলি, টেক্সটাইল, আইপিই অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তারপর হচ্ছে মেকানিক্যাল, এই ধরনের সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়। এর পাশাপাশি এখানে একটা প্রোগ্রাম অ্যাভেলেবেল, সেটা হচ্ছে বিবিএ। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে এখানে ভর্তি হতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিতে হবে, আর তুমি যদি বিবিএতে ভর্তি হতে চাও তাহলে তোমাকে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, তোমার জিপিএর উপর বেস করে তোমাকে ভর্তি নেওয়া হবে। আর এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা হচ্ছে তেজগাঁতে, সেখানেই তাদের পার্মানেন্ট ক্যাম্পাস, এছাড়া আর কোনো ক্যাম্পাস তাদের নাই। সো মোটামুটি এই ছিল হচ্ছে বেসিক কথাবার্তা। এবার চলো তাদের ওয়েবসাইটে চলে যাই এবং তাদের টিউশন ফি, অ্যাডমিশন ফি অথবা টোটাল যে কস্টিং সেটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা নেই। এবার তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখান থেকে বেসিক্যালি তাদের টিউশন ফি অথবা টোটাল কস্টিংটা দেখানোর চেষ্টা করব। সো আমরা একটু অ্যাডমিশন মেনুটাতে যাই, এখানে মাউসটা নিয়ে যাবা, এরপর এখানে দেখো ফিস একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। সো নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন দেখো এখানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন ফি স্ট্রাকচার, নিচের দিকে আসো, ফি স্ট্রাকচার অফ ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, আরেকটা হচ্ছে বিবিএ প্রোগ্রাম। আমরা একটু আগেই বললাম যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা, আরেকটা হচ্ছে বিবিএর জন্য। সো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফার্স্টে আমরা ক্লিক করে দিলাম, নতুন একটা পেজ ওপেন হচ্ছে আমাদের সামনে। এবার এখানে দেখো আমরা একটু জুম করে নিই পেজটাকে। এখন ফার্স্টে যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে আর্কিটেকচার, এটা হচ্ছে 5 বছরের কোর্স, 10টা সেমিস্টার। এখানে অ্যাডমিশনের সময় তোমাকে দিতে হবে 1,31,000 টাকা। প্রত্যেকটার জন্য কিন্তু সেম, সিই অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এটার জন্য সেম। আর্কিটেকচার বাদে বাকিগুলোতে কিন্তু 4 বছরের, টোটাল 8টা সেমিস্টার। তারপর সিএসই, ট্রিপলি, টি মানে হচ্ছে টেক্সটাইল, আইপি মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে এমই মানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে দেখো অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 1,31,000 টাকা। আচ্ছা এবার আসো প্রত্যেক সেমিস্টারে তোমাকে কত টাকা দিতে হবে সেটা। এখানে দেখতে পাচ্ছি আমরা 1,05,000 টাকা করে দিতে হবে তোমাকে প্রত্যেক সেমিস্টারে, প্রত্যেকটার জন্যই কিন্তু সেম। এবার একদম ডান পাশে আসো, ডান পাশে দেখতে পাচ্ছি টোটাল ফি আর্কিটেকচারের জন্য লাগবে হচ্ছে 10,35,500 টাকা, আর বাকিগুলোর জন্য লাগবে হচ্ছে 8,34,500 টাকা। এটা কিন্তু একদম সব মিলিয়ে অ্যাডমিশন ফি প্লাস সেমিস্টার ওয়াইজ যে টাকাটা নিবে তারা, সেটা সব কিছু মিলে এই কস্টিংটা দাঁড়াবে। এটা হচ্ছে আর্কিটেকচারের জন্য দেখলাম হচ্ছে 10টা সেমিস্টার, আর বাকিগুলোর জন্য হচ্ছে 8টা সেমিস্টার। আর এখানে নিচের দিকে একটা জিনিস লেখা দেখো, ট্রান্সপোর্টেশন ফি ইজ নট ইনক্লুডেড ইন দ্য ফিস স্ট্রাকচার। তার মানে যেই স্ট্রাকচারটা দেখলাম এটাতে কিন্তু ট্রান্সপোর্টেশন যে ফিটা সেটা এখানে অ্যাড করা নাই। ট্রান্সপোর্টেশন ফি খুব বেশি না, প্রত্যেক সেমিস্টারে 1800 টাকার মতো নেয় তারা। সো মোটামুটি এখানে এই পেজে আমরা দেখলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোর্সগুলো সেগুলো টিউশন ফি। এবার আমরা একটু ব্যাকে যাই, এই পেজটার আগের পেজটাতে ফিরে গেলাম। এবার আমরা বিবিএ স্ট্রাকচারটাতে ক্লিক করলাম। সো নতুন একটা পেজ ওপেন হচ্ছে। এখন এখানে একটু খেয়াল করে, এখানে একটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডমিশন নেওয়া হয় না বিবিএর ক্ষেত্রে, তোমার জিপিএর উপর বেস করে তোমাকে ভর্তি নেওয়া হবে। একটু জুম করে নিই আমরা। এবার একটু খেয়াল করো, এখানে পেমেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এই যে প্রথম যে চার্টটা সেটা, এরপরে চার্টটা হচ্ছে পেমেন্ট ফর ইচ অফ দ্য 7 সেমিস্টার্স, এরপরের যে চার্টটা সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট ফর বিবিএ প্রোগ্রাম। ওকে, এখন এখানে দেখো প্রথমে উপরের দিকে লেখা ফি স্ট্রাকচার, ওয়েভার অ্যান্ড সেমিস্টার ওয়াইজ পেমেন্ট। সো এখানে ফি স্ট্রাকচারটাও দেওয়া, ওয়েভারটাও দেওয়া, এবং সেমিস্টার ওয়াইজ যে পেমেন্টটা সেটাও এখানে দেওয়া। সো প্রথমে যেটা সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনে তোমাকে কত টাকা দিতে হবে সেটা। সো এখানে টিউশন ফি ওয়েভার অ্যাওয়ার্ড 100%, এখানে 100% দেওয়া হবে যদি তোমার জিপিএ এসসি প্লাস এইচএসসিতে গোল্ডেন থাকে। এরপরে 90% দেওয়া হবে যদি তোমার গোল্ডেন জিপিএ থাকে শুধু এসএসসি অথবা এইচএসসিতে, আর জিপিএ 10 থাকে যদি এসএসসি প্লাস এইচএসসিতে তাহলে 80%, আর তোমার জিপিএ যদি 9.50 এর যে বেশি অথবা সমান হয় তাহলে 70, আর 9.00 এর সমান অথবা বেশি হলে 60%, এরপরে হচ্ছে 8.50 এর ক্ষেত্রে 50%, 8.00 এর ক্ষেত্রে 40%, এবং লাস্টে দেখতে পাচ্ছি তোমার জিপিএ যদি লেস দেন 8.00 থাকে তাহলে নো ওয়েভার, তার মানে তুমি কোনো ওয়েভার পাবা না সেখানে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, অ্যাডমিশনের সময় তোমাকে দিতে হবে হচ্ছে 8,750 টাকা অ্যাডমিশন ফি হিসেবে, প্রত্যেকটার জন্য কিন্তু সেম, 100% ওয়েভারের জন্য সেম, 90%-এর জন্য সেম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, রেজিস্ট্রেশন ফি এর ক্ষেত্রে 19,500 টাকা, প্রত্যেকটার জন্যই সেম। এরপর এস্টাবলিশমেন্ট ফি 27,300 টাকা, এটা প্রত্যেকটার জন্যই সেম। তারপরে টিউশন ফি যেটা এটা হচ্ছে 100% স্কলারশিপের ক্ষেত্রে লাগবে না 0.00 দেখতে পাচ্ছি 90% এর ক্ষেত্রে 4290 80% এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 8580 টাকা 70% এর ক্ষেত্রে 12870 টাকা তার মানে তোমার যদি স্কলারশিপ কমতে থাকে তাহলে এটাও বাড়তে থাকবে আচ্ছা এখন আসলে ল্যাবরেটরি ফি এটা সবারই দিতে হবে 2000 টাকা ট্রান্সপোর্টেশন ফি হচ্ছে 2800 টাকা যেটা আগে আমরা একটু আগে বললাম সো যাদের 100% আসবে তাদের অ্যাডমিশনের সময় টোটাল পেমেন্ট করতে হবে হচ্ছে 59350 টাকা আর এটা হচ্ছে যাদের 90% তাদের ক্ষেত্রে 63640 টাকা 80% যাদের তাদের হচ্ছে 67930 টাকা 70% এর ক্ষেত্রে 72220 টাকা 60% এর ক্ষেত্রে 76510 টাকা 50% এর ক্ষেত্রে 80800 টাকা এবং এটা হচ্ছে 40% এর ক্ষেত্রে 85090 টাকা আর ফাইনালি যদি তোমার নো ওভার থাকে কোনো ওভার যদি তুমি না পাও তাহলে 1,02,250 টাকা এটা বেসিক্যালি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একদম উপরের দিকে লেখা দেখো এট দা টাইম অফ অ্যাডমিশন আর এরপরে যে চার্টটা সেটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারে তোমাকে কত পেমেন্ট করতে হবে তোমার যদি 100% ওভার থাকে তাহলে পেমেন্ট করতে হবে 39725 টাকা প্রত্যেক সেমিস্টারে 90% যদি হয় তাহলে 44015 টাকা 80% হলে 48305 টাকা 70% আরেকটু বাড়বে 60% আরেকটু বাড়বে ভাবে একদম যদি তোমার কোনো ওভার না থাকে তাহলে 82625 টাকা তোমাকে প্রত্যেক সেমিস্টার পেমেন্ট করতে হবে এখন একদম নিচের দিকে আসো টোটাল অ্যামাউন্ট ফর বিবিএ প্রোগ্রাম সো টোটাল আসলে তোমার কত কস্টিং লাগবে সেটা এখন এখানে তোমার যদি 100% ওভার থাকে তাহলে তোমার টোটাল কস্ট আসবে 3,37,425 টাকা 90% এর ক্ষেত্রে আরেকটু বাড়বে এইভাবে একদম যদি তুমি নো ওভারে চলে যাও তাহলে দেখো 6,80,625 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে সব মিলিয়ে এখন এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে একদম নিচের দিকে দেখো তা অ্যাপ্লিকেন্ট ইফ নিডেড না এটা না এখানে দেখো লাল কালি দিয়ে একটা লেখা a student will have to earn a minimum GPA of 3.00 in the final examination of each semester in order to continue availing transfer waiver তোমাকে অবশ্যই প্রত্যেক সেমিস্টারে জিপিএ 3 বা সিজিপিএ 3টা কিন্তু কন্টিনিউ করতে হবে যদি তোমার ওয়েভারটা তুমি পেতে চাও না হলে কিন্তু এটা আসলে অ্যাভেল করা যাবে না সো মোটামুটি এই ছিল তাদের ফি স্ট্রাকচার সো মোটামুটি এই ভিডিও দেখে আমরা তাদের টোটাল কস্টিং অথবা সেমিস্টার ফি সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেলাম আরেকটা জিনিস ফি গুলো যে আমরা দেখলাম এই জিনিসগুলোর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো মোটামুটি এই ছিল ভিডিওটা হোপফুলি ভিডিওটা কাজে লাগবে ভিডিওটি সম্পর্কে তোমার মতামত জানাতে পারো কমেন্ট বক্সে এছাড়া তাদের যে স্কলারশিপ পলিসি সেটা সম্পর্কে আমাদের ভিডিও তৈরি করা আছে তাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা সম্পর্কে ভিডিও তৈরি করা আছে প্রত্যেকটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তুমি চাইলে সেগুলো চেক করে নিতে পারো সো মোটামুটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম